আসসালামু আলাইকুম। সৌদি আরব গ্রেফতার যোগ্য 25টি বড় অপরাধের তালিকা প্রকাশ করেছে। যদিও এই তালিকাটিতে উল্লেখ করা সকল অপরাধ সম্পর্কে আপনারা জানেন ও বোঝেন, তারপরেও তালিকাটি যেহেতু নতুন করে প্রকাশিত হয়েছে সেহেতু নতুন করে সকলকে স্মরণ করিয়ে দিতে চাই। তাই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এ অনুরোধ রইল। গ্রেফতার যোগ্য কর্মকাণ্ড হিসেবে 25টি বড় অপরাধের তালিকা প্রকাশ করেছে সৌদি আরব। গতকাল সৌদি আরবের ওকাস পত্রিকা এ তথ্যগুলো জানিয়েছে। সৌদি আরবে গ্রেফতারযোগ্য কর্মকাণ্ডগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের সীমান্ত অপরাধ, ইচ্ছাকৃত হত্যাকাণ্ড, জাতীয় নিরাপত্তা সম্পর্কিত অপরাধ। এছাড়াও নতুন ঘোষণা অনুসারে জনগণ ও সংস্থা বা প্রাতিষ্ঠানিক অর্থ আত্মসাত, 20,000-এর বেশি সৌদি রিয়াল জালিয়াতি এবং ইচ্ছাকৃত হামলাও গ্রেফতারযোগ্য অপরাধ। তাছাড়া পিতামাতার উপর আক্রমণ, হত্যার অভিপ্রায়ে অনুপ্রবেশ, অশালীন লাঞ্ছনা, চুরি, দলবদ্ধ অপরাধ, গাড়ি চুরি এবং পতিতাবৃত্তি সম্পর্কিত ক্রিয়াকলাপে গ্রেপ্তারের বিষয়টি সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এছাড়াও গ্রেপ্তারযোগ্য অপরাধের মধ্যে রয়েছে মাদক বিক্রি, মাদক উৎপাদন, চোরাচালান বা কাছে রাখা, সড়ক দুর্ঘটনা ও মানসিক উত্তেজনা বস্তুর প্রভাব থাকলে সেটাও গ্রেপ্তারযোগ্য অপরাধ। এছাড়াও নিরাপত্তা কর্মকর্তার উপর হামলা, সরকারি যানবাহন বা সরঞ্জামাদি ক্ষতি করা, ব্ল্যাকমেইল ও অপহরণ সহ বিভিন্ন ধরনের জালিয়াতিও সৌদিতে গ্রেপ্তারযোগ্য অপরাধ হিসেবে চিহ্নিত হবে। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।